আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্ন ধর্মীয় আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার শেষে তালেবানদের উল্লাস। বেঙ্গালুরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 7। ব্রাজিলের সাও পাওলোতে ভয়াবহ গণ ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত 3, আহত 1। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল একদিনে সারা বিশ্বে আরও 6041 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 6,86,016 জন। মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে 45,23,694 জনে। শনাক্ত হয়েছেন 21,79,900 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 19,47,68,833 জন। সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখনও পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 3,99,46,708 জন। এর মধ্যে 6,56,393 জন মারা গেছেন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত দেশটিতে 3,27,67,820 জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 4,38,592 জন। নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.3। সোমবার মধ্যরাতে দেশটির কার্মাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায় মধ্যরাত 2:52 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। তবে এ ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের শেষ সেনা হিসেবে মেজর জেনারেল ক্রিস ডোনাহের আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে শেষ হলো 20 বছর ধরে চলা আফগান মার্কিন যুদ্ধ। শেষ বিমানটি ছাড়ার পরই যুক্তরাষ্ট্রের বিমান সংস্থার পক্ষ থেকে আফগানিস্তানে নিজেদের বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2001 সালে শুরু এই যুদ্ধ শেষের ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ প্রত্যাহার অভিযানে 6,000 সেনাসহ 1,23,000 মানুষ দেশটি ত্যাগ করেছে। উদ্ধার অভিযান শেষ হলেও আটকে পড়া 250-এরও বেশি সঙ্গীত শিল্পী ও তাদের পরিবারকে বের করে নিয়ে আসা যায়নি। দেশটিতে নিজেদের কূটনৈতিক তৎপরতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুধু গুরুত্বপূর্ণ কোনো স্বার্থ থাকলেই তালেবান সরকারের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সামরিক অভিযান শেষ হলেও কূটনৈতিক উপায়ে নাগরিকদের বের করে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার শেষে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেছে তালেবান। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ম্যাকেঞ্জি বলেন, যুক্তরাষ্ট্রের এবং জোট বাহিনীর বিমানগুলো করে 1,23,000 বেসামরিক ব্যক্তিকে সরিয়ে আনা হয়েছে এবং প্রতিদিন 7,500-এরও বেশি বাসিন্দা কাবুল ছাড়ার সুযোগ পেয়েছেন। এদিকে যারা এখনও কাবুল ত্যাগ করতে পারেননি তাদের জন্য কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে। বেঙ্গালুরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বেঙ্গালুরুর আদুগতি থানার পুলিশ জানায়, রাত 2:30-এর দিকে শহরের কোরামাঙ্গালা এলাকায় দ্রুত গতিসম্পন্ন একটি অডি গাড়ি সজোরে একটি গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 6 জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 1 জন।
ব্রাজিলের সাও পাওলো প্রদেশে ভয়াবহ গণ ব্যাংক ডাকাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ছোট শহর আরাকাতুবায় সোমবার মধ্যরাতে ডাকাতের ঘটনা ঘটে। এই সময় সশস্ত্র ডাকাত দল নিজেদের রক্ষায় ও পালিয়ে যেতে মানব ঢাল ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে। সাও পাওলোর মিলিটারি পুলিশের কর্মকর্তা আলভারো ক্যামিলো জানান, আরাকাতুবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় অংশ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত 20 জনের বেশি ডাকাত দশটি গাড়ির সঙ্গে নিয়ে গিয়েছিল তারা। এ সময় ব্যাংকের কমপক্ষে 2টি শাখায় লুটপাট চালিয়েছে ডাকাতরা। তিনি আরও জানান, নিজেদের রক্ষার্থে কয়েকজন বেসামরিক মানুষকে জিম্মি করার পাশাপাশি পথে শত শত বিস্ফোরক বিছিয়ে যায় ডাকাতরা। পালানোর সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় 2 বেসামরিক ব্যক্তি ও 1 ডাকাত সহ কমপক্ষে 3 জন নিহত ও 1 জন আহত হন। ঘটনার পরপরই সন্দেহভাজন 1 জনকে আটক করেছে পুলিশ। আফগানিস্তানে তালেবান দেশটির রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর প্রথমবারের মতো চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি উড়োজাহাজ। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। WHO-র আঞ্চলিক পরিচালক আহমেদ আল মান্থারি জানান, সমস্যা সমাধানে কয়েকদিন যাবৎ বিরামহীন কাজ চলছে। এই সহায়তার মধ্য দিয়ে আপাতত WHO-র স্বাস্থ্য সেবা সচল রাখা সম্ভব হবে বলেও জানান তিনি। এর আগে WHO জানিয়েছিল, আফগানিস্তানে তাদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। সে সময় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজারে ই শরীফের সঙ্গে পাকিস্তান কর্তৃপক্ষের সহায়তায় আকার সংযোগ স্থাপনের আশা করছে বলে ঘোষণা দেয়। আফগানিস্তানের 29টি প্রদেশের 40টি স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করা হবে বলেও জানিয়েছে WHO। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 দেশ জরুরি বৈঠকে বসেছে। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তান থেকে মার্কিন সেনাহার প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের অবস্থা নিয়ে এ বৈঠকে যুক্তরাজ্য এবং ফ্রান্স একটি সমাধান উত্থাপন করে যা আফগানিস্তানের মানুষের জন্য শান্তি বয়ে আনবে। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ভার্চুয়াল এই সভায় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, তুরস্ক, কাতার, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীর জন্য আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত সরকার। সোমবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। নির্ধারিত এই সময়ের মধ্যে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও এয়ার বাবল ব্যবস্থাপনায় মোট 25টি দেশের সঙ্গে ভারতীয় বিমান পরিষেবা অব্যাহত থাকবে। দেশগুলোর মধ্যে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, মালদ্বীপ, জার্মানি, ফ্রান্স, ভুটান ও কাতার উল্লেখযোগ্য। এদিকে আগামী 3 সেপ্টেম্বর থেকে বায়ো বাবল ব্যবস্থাপনায় ইন্দো বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পরে আবারও 2 দেশের মধ্যে চালু হলো এই পরিষেবা। দর্শক, CNN বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত বিদায় নিচ্ছে। আমি শারমিন আক্তার, আল্লাহ হাফেজ।